সাদা স্রাব এটা আসলে ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ আমি বলবো। মেয়েদের যেমন প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হয়, মাসিক হয়, সেরকম কিন্তু প্রতি মাসে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব এটাও কিন্তু মেয়েদের জন্য স্বাভাবিক একটি ঘটনা এবং এটা শরীরের বিভিন্ন ধরনের হরমোনের চেঞ্জের কারণেই হয়। কিন্তু সাদা স্রাবটা কখন আপনাকে নোটিফাই করতে হবে বা আপনার ডাক্তারের কাছে যেতে হবে সেটা হলো, সাদা স্রাবের সাথে যদি কোনো দুর্গন্ধ বা চুলকানি থাকে বা ফিমেল পার্টনারের যারা হাজব্যান্ড আছেন বা সেক্সুয়াল পার্টনার তাদেরও যদি কোনো কমপ্লেন থাকে তাহলেই কিন্তু আমরা এটাকে আমলে নেই অথবা চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করি। সেক্ষেত্রে আমরা পেশেন্টদের আসলে হাই ভ্যাজাইনাল সোয়াব বা কালচার সেন্সিটিভিটি করে আমরা টেস্ট করে দেখার চেষ্টা করি যে কোন ধরনের ইনফেকশন বা কি দিয়ে ইনফেকশন হয়ে তার সমস্যাটি হয়েছে। এটা আসলে জরায়ু মুখের ইনফেকশনের কারণে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন আমরা দেখতে পাই, যেমন তার মধ্যে খুব কমন হলো ফাঙ্গাল ইনফেকশন, এছাড়াও ব্যাকটেরয়েড, বিভিন্ন ধরনের জীবাণু আছে বা ট্রাইকোমোনাস, এই ধরনের জীবাণু দিয়ে খুব কমনলি মেয়েদের জরায়ু মুখে ইনফেকশন হয়ে থাকে, যার সিমটম হিসাবে মেয়েরা সাদা স্রাবের কথা বলেন আমাদের কাছে। কিন্তু সেক্ষেত্রে সাদা স্রাবের সাথে যদি কোনো জীবাণু দিয়ে ইনফেকশন হয় অবশ্যই সাদা স্রাবের সাথে দুর্গন্ধ বা চুলকানি অথবা সাদা স্রাবের কালারটা হয়তো অনেক সময় হলুদাভ বা একটু একদম পানির মতো বা কখনো দেখা যাবে হালকা সবুজ রঙের, বা অনেকে অনেক সময় বলে যে কেমন ডিমের সাদা অংশের মতো, অর্থাৎ মানে সাদা স্রাবের কিন্তু নেচারে ভ্যারিয়েশন থাকে অথবা এর সঙ্গে পেশেন্টের আরও কিছু সিমটম দেখে আমরা আসলে বুঝি যে কোন ধরনের জীবাণু দিয়ে তার ইনফেকশনটা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকি। সব সময় সাদা স্রাবের যে চিকিৎসা করতে হয় বা করা দরকার হয় তাও না, সাদা স্রাবের সাথে যে সমস্যাগুলো আমি বললাম এটা যদি না থাকে তাহলে কিন্তু চিকিৎসার প্রয়োজন হয় না। অর্থাৎ এটা যদি মাসের মধ্যে একটি বিশেষ সময়ে হয়, যেমন মাসিকের আগে বা পরে, বা সাদা স্রাবের সাথে কোনো গন্ধ চুলকানি বা তলপেটে ব্যথা জ্বর কোনো কিছুই নেই তাহলে কিন্তু এটার কোনো চিকিৎসার দরকার নেই। আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিন, আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাটা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলেই আমার মনে হয় এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই যে ইনফেকশন এটা কিন্তু বারবার হতে পারে, বিশেষ করে যারা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে পারেন না বা যারা হলো মাল্টিপল পার্টনার থাকে যাদের, অথবা প্রপারলি তারা দেখা যাচ্ছে ফিজিক্যাল রিলেশনের পরে হয়তো হাইজিনটা মেনটেন করেন না, তারাই বেশি ঝুঁকির মুখে পড়েন। আরেকটা ঝুঁকি হলো যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের মধ্যেও ঝুঁকি বেশি হয়, বারবার ইনফেকশন হওয়ার ভয় থাকে। তো এই জন্য এই ইনফেকশন যাতে না হয় সেজন্য খেয়াল করতে হবে। মেয়েরা যদি পিরিয়ডের সময় ঘন ঘন প্যাড চেঞ্জ করে অথবা পিরিয়ডের সময় প্যাড ইউজ করে, প্রতিবার টয়লেটের পরে ভালভা ভ্যাজাইনাটা খুব সুন্দর করে পরিষ্কার করে তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। এবং যদি কিছু সামান্য পরিবর্তন হয়, যে মনে হচ্ছে যে স্রাবের সাথে একটু গন্ধ হচ্ছে অথবা সাথে চুলকানি আছে অথবা স্রাবের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এ ধরনের কোনো কিছু যদি দেখতে পান তাহলে অবশ্যই উচিত হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে সেটা প্রপারলি ট্রিট করিয়ে নেওয়া। কারণ এখান থেকে দেখা যাবে যে আপনার পরবর্তীতে ইনফেকশন বারবার হতে হতে আরও জটিল আকারও ধারণ করতে পারে এবং আপনার পার্টনারও এখান থেকে অ্যাফেক্টেড হতে পারে। কাজেই আপনারা সবাই নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন মাসিকের সময় এবং মাসিক ছাড়াও প্রতিদিন মাসিকের রাস্তা ভালো করে পরিষ্কার করা এবং ঘন ঘন পানি দিয়ে জায়গাটা ক্লিন করে ধোয়া, এগুলো মেনে চললেই আমার মনে হয় আপনারা ভালো থাকবেন। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।